नमस्कार বন্ধুরা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুড়ের পায়েস। গোবিন্দভোগ চালের পায়েস বানানোর জন্য আমি এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার আমি চালটা ধুয়ে পরিষ্কার করে নেব। চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে আমি ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। এক মুঠো চালের জন্য আমি 500 গ্রাম দুধ নিয়েছি। এবার চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে দুধের মধ্যে 15 মিনিট চালগুলো সিদ্ধ করে নেব। দুধটা ফুটে উঠলে আমি ছোটো এলাচে ফাটিয়ে দেব, একটা তেজপাতা দিয়ে দেব। আর কয়েকটা কাজু দিয়ে দেব। আমি এখানে কিসমিস দেব না, আপনারা চাইলে কিসমিস দিতে পারেন। পায়েসের চালটা দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আখের গুড়টা দিয়ে দেব। মিষ্টিটা আপনারা পছন্দ মতো দেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দেবেন। পায়েসটা নামানোর 5 মিনিট আগে আমি 25 গ্রাম পুরো দুধ দিয়ে দেব। রেডি হয়ে গিয়েছে আমাদের গুড়ের পায়েস। এবার আমি নামিয়ে নেব। রেডি হয়ে গিয়েছে আমাদের গুড়ের পায়েস। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।